আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি রিকোয়েস্টেড ভিডিও যারা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ঘরে বসে কিভাবে পার্লারের মতো ফেয়ার পলিশ করতে পারো তো আজ আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা একদম সেম টু সেম পার্লারের মতো ফেয়ার পলিশ করতে পারো তার আগে আমি বলে নেই ফেয়ার পলিশ তোমাদের স্কিনে কি কি কাজ করে ফেয়ার পলিশ তোমাদের স্কিনের যে লোমগুলো আছে কালো কালো লোমগুলো সেগুলো গোল্ডেন কালার নিয়ে গোল্ডেন কালার করে মানে তোমাদের স্কিনে যে কালারটা আছে সেই কালার অনুযায়ী তোমাদের লোমগুলো কালার হয়ে যায় আর স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যায় তোমাদের স্কিন কিন্তু আগের থেকেও অনেকটা ব্রাইট হয়ে যায় যখন তোমরা ফেয়ার পলিশ করো আবার অনেক কিন্তু ব্লিচও করো ব্লিচ করলেও কিন্তু তোমাদের স্কিনের লোমগুলো গোল্ডেন কালার হয়ে যায় আর কিন্তু অতটা ব্রাইট করে না কিন্তু ফেয়ার পলিশ স্কিনকে অনেকটা ব্রাইট করে আর যাদের স্কিনে প্রচুর পরিমাণে আছে পিম্পল আছে মানে ব্রণের সমস্যা আছে তারা কিন্তু ফেয়ার পলিশ করা খুবই প্রয়োজন এর ফলে কিন্তু অনেকের যায় গিয়ে ব্রোনগুলো মিনিমাইজ হয়ে যায় চলে যায় ব্রোনগুলো এরপর আর ব্রোনও হয় না ফেয়ার পলিশ কিন্তু অনেক কাজ করে তারপর যাদের স্কিনে ব্রোনের দাগ আছে দাগগুলোও কিন্তু মিশে যায় তিন মাস পর যদি ফেয়ার পলিশটা করা হয় তিন মাস পর কিন্তু ফেয়ার পলিশ করতে হয় আর এই ফেয়ার পলিশটা অনেকদিন থাকে তিন মাস পর্যন্ত তিন মাসের বেশিও থাকে থাকে অনেকের চার মাস তো তোমরা যখন দেখতে পারবে যে তোমাদের লোমগুলো একটু হালকা কালচে কালচে হয়ে আসছে আগের কালার ফিরে যাচ্ছে তখন তোমরা ফেয়ার পলিশটা করবে ফেয়ার পলিশ ফেয়ার পলিশ করার ফলে মুখের যত প্রকারের দাগ আছে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় তো কথা না পারে শুরু করা যাক শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারো তো আমি প্রথমে বলে দিই ফেয়ার পলিশ করতে করতে কি কী লাগবে ফেয়ার পলিশ করতে ফার্স্টে তোমাদের লাগবে এ তোমরা কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে বলবে যে ফেয়ার পলিশের কী দিতে কোন জায়গায় পাবে কোন জায়গায় পাবে কিন্তু গাউসে তোমরা অ্যাভেলেবেল পাবে গাউসিয়াও পাবে আবার সুপার শপেও পেতে পারো তো আমি গাউশিয়া থেকে কিনি গাউশিয়া থেকে বড় প্যাকেজ আমি কিনে থাকি তো এটা আমি আমার বাসার পাশে যে কোনো একটা কসমেটিক্সের দোকান থেকে কিনেছি তো এখানে একটা লিকুইড দেয় এটার প্রাইস পড়েছে আশি টাকা এরকম একটা লিকুইড থাকে এখানে প্রায় পঞ্চাশ মিলির মতো আর একটি সল্ট দেয় এই যে এরকম একটা সল্ট দেয় এটাও আশি টাকা করে আর এরকম একটা প্যাক দেয় এটা হচ্ছে ফেয়ার পলিশের প্যাক এটার প্রাইসও হচ্ছে আশি টাকা এটা আমি কসমেটিক্স এর শপ থেকে কিনেছি এই তিনটা লাগে ফেয়ার পলিশ করতে যে কোনো ফেয়ার পলিশে কিন্তু এই তিনটাই কিট লাগে ফেয়ার পলিশ কিন্তু করাটা এতটা সোজা না অনেকে কিন্তু পারে না ফেয়ার পলিশ কীভাবে পরিমাণটা একদম ঠিকমতো দিতে হয় সেটাও কিন্তু জানে না তো আজকে আমি বুঝিয়ে দেবো কীভাবে পার্লারের মতো তোমরা ফেয়ার পলিশটা করতে পারো এর জন্য তোমাদের লাগবে যাদের স্কিনটা সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু অবশ্যই 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 ডিম ইউজ করতে হবে ফ্রেন্স আর ডিম যদি না পাও তাহলে তোমরা কমলার রসটাও ইউজ করতে পারো তবে সব থেকে ভালো হয় ডিমের সাদা অংশটা ইউজ করলে পার্লারে কিন্তু ডিমের সাদা অংশটা ইউজ করে তো আমি আমার এক কাজিনকে করে করিয়েছিলাম তো ওর স্কিনে প্রচুর পরিমাণে ব্রোন ওকে আমি তো ওখানে আমি ডিম অ্যাড করেছিলাম তো ওর পিম্পলগুলো অনেকটা কমে গিয়েছে ফ্রেন্ডস ওর পিম্পলগুলো মরে গিয়েছে তো এর জন্য আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি আমিও যেখানে করব ফেয়ার পলিশ যেখানেই করো ডিমটা ইউজ করলে বেটার কাজ করে তো আমি এখানে ডিম নিয়েছি আমি ডিমের সাদা অংশটা নিব আমি এখন কুসুমটা সরিয়ে দিব। তো দেখুন ফ্রেন্ডস আমি কুসুমটা সরিয়ে নিয়েছি ফেয়ার পলিশ করার আগে স্কিনটা ভালো মতো ওয়াশ করে নিতে হবে তোমরা যে কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ যেটা ইউজ করো সাবান ইউজ করলেও সেটা দিয়ে ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিবে এরপর একটু বরফ ঘষি নিবে বরফ ঘষি নেওয়ার ফলে তোমাদের তোমরা স্কিনে যেটাই দাও এটা কিন্তু ভালো মতো অ্যাটাচ করে স্কিনে ভালো মতো মিশে যায় তো এর জন্য আমি প্রথমে একটি খালি বাটি নিয়ে নিচ্ছি তো আমি চামচও নিয়ে নিয়েছি একটা তো ফার্স্টে আমি এই প্যাকেজিংটা খুলবো তো আমি এখান থেকে তিন চামচ পরিমানে বিভিন্ন ধরনের তো আমি এখানে তিন চামচ পরিমাণে নিলাম আরেকটু বেশি নেই কারণ আমি হাতে ইউজ করব চার চামচ পরিমাণে নিলাম এরপর আমি এই লিকুইডটা নিব ফ্রেন্ডস আগে বলে নেই তোমরা এটা লিকুইডটা ঠিক যতটুকু পরিমাণে দিবে তার হাফ কিন্তু এই সল্টটা দিতে হবে তোমরা যতটুকু পরিমাণে লিকুইডটা দিবে সল্ট কিন্তু কম দিতে হয় বেশি দিলে কিন্তু সমস্যা হয় তাই তোমরা সল্ট একটু কমিয়ে দিবে তো ফ্রেন্ডস আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা যদি এইটা তিন চামচ পরিমাণে নাও এটা কিন্তু এক চামচ আর হাফ চামচ পরিমাণে এটা যদি চার চামচ পরিমাণে নাও আর এটা নিবে দুই চামচ পরিমাণে সল্ট কিন্তু কমই নিতে হবে তো আমি এখানে প্যাক কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারো তো আমি এখানে ফার্স্টে এক চামচ দিলাম দুই চামচ মোট তিন চামচ পরিমাণে দিলাম এরপর আমি দিব সল্ট সল্ট এখানে দিতে হবে ফার্স্ট আমি এক চামচ দিয়ে নিই সল্ট কম পরিমানে দিলেই ভালো এক চামচ বেশ এতটুকু দিলেই অ্যানাফ তো তোমরা বুঝতে পেরেছো ফ্রেন্ডস দেখে এটার পরিমাণটা ঠিক কতটুকু হবে আর আমি এখানে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম পুরো একটা ডিমের সাদা অংশ আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখো ফ্রেন্ডস ডিমটা দেওয়ার ফলে এটা কিন্তু একটু আঠা আঠা হয়ে গেছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এটা গুলাতে থাকবে ঠিক এভাবে এটার কালারটাও কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে আসবে একটু পিঙ্কিশ কালার হবে তো দেখো फ्रेंड्स আমি এটা খুব সুন্দরভাবে mix করে নিয়েছি একদম স্মুদি হয়েছে আর একটু ফেনা ফেনা হয়েছে অনেকেটা কিন্তু হালকা পিঙ্কিশ কালার আসে তো এক একে মানে এক এক জনের এই যে লিকুইডটা কিন্তু এক এক রকম এটা কিন্তু পিঙ্ক এই লিকুইডটা পাওয়া যায় আমি এই নীল কালারটা নিয়েছি তাই আমারটা পিঙ্কিশ কালার হয়নি বিভিন্ন কালারে কিন্তু এই লিকুইডটা পাওয়া যায় কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে এটাই বেস্ট তো এবার আমি এটা তোমাদেরকে আমার হাতে ইউজ করে দেখাবো তো আমি এই তো আমি এভাবে দেওয়া শুরু করে দিলাম দেখো ফ্রেন্ডস আমার হাতে কিন্তু প্রচুর পশম আছে দেখো ফ্রেন্ডস আমি আমার পুরো হাতে কিন্তু লাগিয়ে নিয়েছি ফেয়ার পলিশটা একদম আমি পুরো হাতে লাগিয়েছি এভাবে আমি আমার এই হাতেও লাগিয়ে নিব তো এইভাবে কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমাদের ফেসেও দিতে পারো দেখো ফ্রেন্ডস আমি আমার এক ক্লায়েন্টসের পায়েও লাগিয়েছি তোমরা কিন্তু এটা পায়েও ইউজ করতে পারো ফেয়ার পলিশের কিন্তু কালারটা আসতে একটু লেট হয় তো তোমরা একটু একটু চেক করে নিবে তো আমার মাত্র দশ মিনিটের মতো হয়েছে আমি একটু পরে চেক করব বিশ মিনিট পরে আমি চেক করব। তো চেক কিভাবে করতে হয় সেটাও আমি বলে দেব তো দেখো ফ্রেন্ডস আমি চেক করে নিচ্ছি আমার প্রায় পনেরো মিনিট হয়েছে এভাবে কিন্তু তোমাদের চেক করতে হবে এখনও কালার আসেনি তো আমার হাতটা প্রায় শুকে এসেছে আমি প্রায় এক ঘন্টার মতো রেখেছি এভাবে একটু একটু চেক করে নিতে হবে আমার এখানে কালার চলে আসছে এই দেখো আমি আরও এক জায়গায় চেক করছি এখানেও আমার কালারটা চলে এসেছে তো আমি আরও একটা জায়গায় চেক করছি এখানেও কালার চলে আসছে তো এখন আমি ধুয়ে ফেলবো নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো দেখো আমার কালারটা ক্যামেরা বোঝা যাচ্ছে না অতটা তো আমি ওয়াশ করে ফেলবো হাটটা তারপর ম্যাসেজ তো আমার ফেয়ার পলিশ করাটা কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু করতে হবে ম্যাসেজ তো ম্যাসেজ ক্রিমের জন্য আমি এখানে নিচ্ছি কিউকাম্বার আমি কিউকাম্বার ম্যাসেজ ক্রিম নিচ্ছি আয়ুরের কিউকাম্বার ম্যাসেজ ক্রিম আর মমতাজ অ্যালোভেরার ম্যাসেজ ক্রিমটা নিচ্ছি এই দুইটা ম্যাসেজ ক্রিম নিচ্ছি কিন্তু স্ক্রাব করা যাবে না ফেয়ার পলিশের পরে কিন্তু হালকা ম্যাসেজ দিতে হয় স্কিনের জন্য এটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো ফার্স্টে আমি কিউকাম্বার ম্যাসেজ ক্রিমটা নিব কেউ কেউ ম্যাসেজ ক্রিমটা কিন্তু খুবই ভালো ফ্রেন্ডস তোমরা কিন্তু ফুল বডিতে এটা ম্যাসেজ করতে পারো আর এটা ম্যাসেজ করার পর আমি ফুল বডি ম্যাসেজের আমার ভিডিও আছে তোমরা সেটা দেখে নিতে পারো তো এখানে আমি তোমাদেরকে পুরোটা তো দেখাতে পারবো না আমি তো হাতে দুই হাতে করেছি তো আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি এভাবে তোমরা তোমাদের হাতটা একটু হালকা ভিজিয়ে নিবে তো এইভাবে পুরো হাতে আমি ম্যাসেজ ক্রিমটা ভালোভাবে মেখে নিব এভাবে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ কিন্তু খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্য প্লাস আমাদের চুলের জন্য ম্যাসেজ করলে কিন্তু ফ্রেন্ডস শরীরের বা স্কিনের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এর ফলে স্কিনটা বুস্ট করে এর ফলে চুলের গোড়াটা শক্ত হয় আর চুলটা তাড়াতাড়ি গজায় আর স্কিনের ক্ষেত্রে স্কিনটা আর একটু ব্রাইটনেস হয় আর স্কিনটা একটু হেলদি থাকে তো অবশ্যই ম্যাসেজ করাটা খুবই প্রয়োজন তোমরা ইচ্ছে করলে ঘরেই কিন্তু ফেশিয়াল করতে পারো তো ঘরেই প্রাকৃতিকভাবে ফেশিয়ালেরও কিন্তু আমার ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তো আমার ম্যাসেজ করাটা হয়ে গেছে তো আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি তোমরা ইচ্ছে গলে মুছেও নিতে পারো এরপর আমি করব এই ফেসিয়াল এই মেসেজটা তো এটা হচ্ছে মমতা মেসেজ অ্যালোভেরা মেসেজ ক্রিম তো আমি এটা করব এখন এটাও কিন্তু খুবই ভালো কাজ করে স্কিনের জন্য ফ্রেন্ডস এটাও তোমরা বডিতে ইউজ করতে পারো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফেসিয়ালের পরে এই ম্যাসেজ ক্রিমটা ইউজ করবে তো এইভাবে তোমরা তো কিন্তু এইভাবে ম্যাসেজ করতে পারো সার্কুলার মোশনে পুরো হাতে এভাবে করে যাবে যেখানে যেখানে ফেয়ার পলিশ করেছো সেখানে কিন্তু ম্যাসেজ করে যেতে হবে এভাবে করে যেতে হবে মেসেজ করার ফলে কিন্তু স্কিনটা বুস্ট হয় পনেরো থেকে বিশ মিনিট মেসেজ করবে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে দেখো ফ্রেন্ডস আমি আমার হাতটা ওয়াশ করে এসেছি আমার কিন্তু হাত কতটা ব্রাইট হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছ কতটা ইনক্রিজ হয়েছে আমার হাতের আমি আমার পুরো হাতে করেছি ফেয়ার পলিশ আমি পুরো হাতে করেছি তাই আমি পুরো হাতে মেসেজ করেছি তো অবশ্যই ফেয়ার পলিশ করলে তোমরা ম্যাসেজটা করবে ম্যাসেজটা করা কিন্তু খুবই প্রয়োজন ম্যাসেজ করার ফলে স্কিনটা আরও ব্রাইট হয়ে যায় আর ফেয়ার দেখায় বেশি তো দেখে নিলে কতটা ভালো রেজাল্ট পেলাম আমি আমার এই ফেয়ার পলিশ থেকে ফেয়ার পলিশটা কিন্তু খুবই ভালো তোমরা যে কোনো কসমেটিকের শপেই কিন্তু এটা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই